সিলেট চার আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম আর নেই প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট চার আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ও রাজুন আজ বুধবার রাত পৌনে দশটার দিকে সিলেট মাউন্ট অ্যাডুরা হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলদার হুসেন সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়েনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানা গেছে দিলদার হুসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস সহ নানা রোগে ভুগছিলেন সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেট মাউন্ট অ্যাডোরা হসপিটালে ভর্তি করা হয় সেখানে তিনি বুধবার রাত পৌনে দশটার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়েন উল্লেখ্য দিলদার হোসেন সেলিম সিলেট চার আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এছাড়া তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার একাধিকবারের সাধারণ সম্পাদক ও গোয়েনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন